সম্পূর্ণ কোকসরা ব্লকর 22 গোটি সরপঞ্চ এবং সমিতি সভ্য সমস্তে মিশি আজ আমি বিজু জনতা দলরে যোগ দিয়েছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রী নির্মল ভাবমূর্তি, আমার দৃঢ় সংগঠন প্রণবপ্রকাশ দাসকর এবং আমার জেলা সভাপতি পুষ্পেন্দ্র সিংদেবঙ্কর দৃঢ় নেতৃত্বে আমি তাঁর সহ আমি যোগদান করেছি। আমি বহু খুশি, আগামী ভবিষ্যতে আমার কোকসরা ব্লকর আহরি উন্নতি হব বলে আমি আশা বাঁধিছু। 2 বর্ষ হল পরোক্ষ হোক কিংবা প্রত্যক্ষ ভাবে আমি বিজেডি সাংে জড়িত আশ্চিত রূপে আমি দেখি সারিছু যে বিজেডি সেভিয়া দল যে দলের রয়েছে আমি নিহতি ভাবে আমার অঞ্চলের বিকাশ করে পারা। সব বহুমুখী যোজনা যেতে বি হয়ে পারিছি বিজেডি কু আমি বিশেষ বিশেষ ধন্যবাদ দৌছু, আমার ওড়িশা সরকারকে বিশেষ বিশেষ ধন্যবাদ দৌছু। তাঁকু অনুপ্রাণিত হয়ে আমি সমস্তে তাঁর সহ জড়িত হয়ে রাজীব কুমার অগ্রওয়াল, কোকসরা ব্লক ভাইস চেয়ারম্যান। বহুত আচ্ছা লাগা, হম আগে উনকো বড়ানে কা চেষ্টা করেঙ্গে ওর বিজু জনতা দল আগে বড়েঙ্গে, হম পুরা সপোর্ট করেঙ্গে উনকে সাথ। বিশেষ করে কলাহান্ডি জেলার কোকসরা ব্লকর চেয়ারম্যান দীতা অগ্রওয়াল এবং ভাইস চেয়ারম্যান রাজীব অগ্রওয়াল সহ 22 জন সরপঞ্চ এবং 22 জন পিএস মেম্বর আজ বিজু জনতা দলরে সামিল হচ্ছে। তাঁক সহ ধরমগড় এবং কলমপুর ব্লকর সরপঞ্চ, এক সরপঞ্চ, পিএস মেম্বর মানে আজ বিজু জনতা দলরে সামিল হচ্ছে। তা সহ যাদব সমাজের কিছু পদাধিকারী আজ আমাদের অনেক এবং আমার সাংে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনায়কর কার্য এবং তাঁকর দলরে বিজু জনতা দলরে সমস্তে আজ সামিল হয়েছেন। সেই সমস্ত বিজু জনতা দলকে স্বাগত করুচি, ধন্যবাদ জনাচ্ছি। নিশ্চিত ভাবে তাঁকর এই মিশ্রণ ফলরে বিজু জনতা দল কলাহান্ডি জেলায় আহরি শক্তিশালী হব এবং সংগঠন আহরি মজবুত হব বলে মোর আশা বিশ্বাস। এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবুবে যে দিগদর্শন দিয়েছেন, তাঁর দিগদর্শনরে অনুপ্রাণিত হয়ে কলাহান্ডি জেলার বিশেষ করে প্রিয়ব্রত বাবু তো সমস্ত না পড়ি সারি আকু রিপিট করা চাহুনি, কিন্তু যে আজ যে বিশ্বাস ভরসার সামিল হয়েছেন বিজু জনতা দল তরফ তাঁকু আউথরে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ। আজ এই মিশ্রণ পর্বরে মঞ্চরে উপস্থিত আমার কলাহান্ডি জেলার প্রভারী শ্রীযুক্ত প্রণব বলবতরায় মহোদয়, রাজ্য সোশিয়াল মিডিয়া কোঅর্ডিনেটর শ্রীযুক্ত প্রিয়ব্রত বাজী মহোদয়, আমার মাননীয় রাজ্যসভা সাংসদ সুজিত কুমার, মাননীয় বিধায়ক মৌসুমী বাদ মহোদয়, এবং আজ আমার সহ যে দলের আজ যোগদান করছেন বিশেষ করে কোকসরা ব্লকর অধ্যক্ষা শ্রীমতী রীতা অগ্রওয়াল, উপাধ্যক্ষ শ্রীযুক্ত রাজীব অগ্রওয়াল এবং কোকসরা পঞ্চায়েত সরপঞ্চ সংঘর সভাপতি শ্রীযুক্ত নকুল নায়ক এবং পূর্বতন কংগ্রেস যুব সভাপতি তথা যাদব সমাজের জনে মুখ্য ব্যক্তি শ্রীযুক্ত রাকেশ অজল এবং জনে অবসরপ্রাপ্ত কর্মচারী রিটায়ার্ড অ্যাসিস্ট্যান্ট জেলার শ্রীযুক্ত প্রমোদ হংস, সতনামী সমাজের কুলপতি শ্রীযুক্ত ক্ষেত্র সতনামী, এটি উপ বিভিন্ন পর্যায়ে কোকসরার এবং কলমপুর ব্লকর আসিবা সমস্ত সম্মানীয় সরপঞ্চ, সম্মানীয় সমিতি সভ্য এবং বহু বিশিষ্ট ব্যক্তি, বহু যে বিভিন্ন ক্ষেত্রে সে সমাজসেবা করছেন, সে আজ মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিশেষ করে কলাহান্ডি জেলাকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে ভাবে অগ্রাধিকার দিয়েছেন এবং বিকাশকে ত্বরান্বিত করছেন, তাকে আত্মীয়গিরে রাখি সে আজ আমার দলরে সামিল হয়েছেন। মু জেলা সভাপতি ভাবে সমস্ত মো তরফ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আগামী দিনে বিশেষ করে এই ধর্মগড় নির্বাচন মন্ডলীর যে আজ সামিল হয়েছেন সেমানকর যোগদান ফলে আহরি বিজু জনতা দল সশক্ত হব এবং মাননীয় মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কর সম্মানকে রক্ষা আগামী দিনে সে দৃঢ়তার সহ রক্ষা করবে এই আশা ভরসা রাখি মোর বক্তব্য শেষ করছি। বহু মান্যগণ্য ব্যক্তি মাননীয় মুখ্যমন্ত্রী স্বচ্ছ ভাই নির্মল ভাবমূর্তি এবং কলাহান্ডি কু ভাল পাই কলাহান্ডির সামগ্রিক বিকাশে বহু দ্রুতগতি আগে চাল অনুপ্রাণিত হয়ে আজ বহু সংখ্যায় মিশু থাকার
ମୁଁ ସମସ୍ତଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଦେଉଛି। ବହୁତ ଖୁସିର କଥା ମୋ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ଧର୍ମଗଡ଼ର ବ୍ୟାପକ ଉନ୍ନତି ହେଇଛି। ନିଶ୍ଚିତ ଭାବେ ଆମେ ସମସ୍ତେ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଦେବା। ଆଗାମୀ ଦିନରେ ଆପଣମାନେ ମିଶ୍ରଣ ହେଲା ପରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଧର୍ମଗଡ଼ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀର ବହୁତ ଉନ୍ନତି ହେବ, କାରଣ ସରପଞ୍ଚ ସମିତି ସଭ୍ୟ ପ୍ରାୟ ବୋକ୍ସରା ବ୍ଲକର ବହୁ ସଂଖ୍ୟାରେ ଅଛନ୍ତି। ମୁଁ ତ ଆଶା କରିବି ଗତ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ମୋତେ ଆପଣମାନେ 68,000 ଉର୍ଦ୍ଧ୍ୱ ଭୋଟ ଦେଇକି ଜୟଯୁକ୍ତ କରିଥିଲେ। ଆଗାମୀ 2024 ନିଶ୍ଚିତ ଭାବରେ 1,00,000 ଉପରେ ଆପଣମାନେ ଭୋଟ ଦେବେ ଏବଂ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କର ଯେଉଁ ଆଦର୍ଶ ଅଛି ନିଶ୍ଚିତ ଭାବରେ ପୂରଣ କରିବେ, ଏହି ଆଶା ରଖିକିରି ମୋର ବକ୍ତବ୍ୟ ଶେଷ କରୁଛି। ଧନ୍ୟବାଦ, ନମସ୍କାର, ବନ୍ଦେ ମାତରମ୍।